এবার দুর্য আনিসের বিরুদ্ধে কোটে তাকে উচিত শিক্ষা দিল রানী যখন তার বাড়ি থেকে কলেজের জন্য বের হতে যাবে তখন এই দুজন দুর্জয়দের বাড়িতে আসে আর সবার সামনে বলে ওঠে আমরা বি হেলদি নার্সিংহোমের লয়ার ডক্টর দুর্য সেনগুপ্তর বিরুদ্ধে নোটিশ নিয়ে এসেছি আর আমরা সেটা ডক্টর দুর্য সেনগুপ্তের হাতেই দিতে চাই এ কথা শুনে বাড়ির সবার চমকে ওঠে এরপর সবাই জানতে পারে বি হেলদি নার্সিংহোম এত সহজে দুর্জয়কে রিলিজ দেবে না আর যদি দেয় তাহলে পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিতে হবে এরপর সোনক লয়ারদেরকে বলে ওঠে তাহলে আমরা কোর্টেই লড়ব এরপর লয়ার চলে যাওয়ার পরে রানী সোনক মিলে কোর্টের লড়ার জন্য লিগেল পেপারগুলো আবারও পড়ে দেখে আর মেডিকেল বোর্ডের কাছ থেকে সেই নোটিস বাতিল করার জন্য একটি আবেদন নিয়ে আসে তা বিওয়ার্স রানী ও মিলে কি পারবে দুর্যকে এই বিপত্তিকে উদ্ধার করতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ